আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমি আপনি সকলে টিভিতে বা ইউটিউবে দেখতে পাই বিভিন্ন গজলের অনুষ্ঠান হয়, টিভিতে দেখতে পাই বিভিন্ন গজলের অনুষ্ঠান হয়। যখন এই গজলের অনুষ্ঠান হয় সেখানে অনেক আলেম থাকে। আসলে কি এটা ঠিক? ইসলামের দৃষ্টিতে কি এটা ঠিক? ইসলাম কি বলে? আসলে কি মেয়েদের এভাবে গজল গাওয়া ঠিক নাকি বেঠিক? ইসলামের দৃষ্টিতে কি বলে? আজকের ভিডিওতে এই নিয়ে থাকছে বিস্তারিত। সো আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, মেয়েদের কোনো ইসলামিক সং পুরুষদের জন্য শোনা জায়েজ নয়। আল্লাহ তাআলা বলেছেন, কোনো মেয়ের যদি পুরুষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন হয় তাহলে সে স্বাভাবিকভাবে কথা বলতে পাবে, কিন্তু সে কৃত্রিমভাবে আলাদা সৌন্দর্য সৃষ্টি করে কথা বলতে পারবে না। এর মানে হচ্ছে, আপনি যদি কোনো মেয়ের কুরআন তিলাওয়াত শুনেন তাহলে এটা জায়েজ হবে না। কারণ আপনি যখন কোনো মেয়ের কুরআন তিলাওয়াত শুনবেন তখন সেই মেয়ে অবশ্যই চাইবে তার কণ্ঠটাকে সুন্দর করতে। মেয়েদের সুন্দর কণ্ঠ শুনে তার প্রতি বাজে ভাবনা আসতে পাবে। তাই কোনো মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় সেই মেয়ের ইসলামী সঙ্গীত গাওয়া ঠিক নয়, তবে শিশু হলে ভিন্ন কথা। সুতরাং আমি আপনি টিভির পর্দায় যে ইসলামিক অনুষ্ঠান দেখে থাকি, যে ইসলামিক সঙ্গীত গাওয়া হয়, মহিলারা বা মেয়েরা যেখানে ইসলামিক সঙ্গীত গায়, আসলে এটা না জায়েজ, এটা আসলে জায়েজ নয়। সেখানে যে বিচারক অনেক বড় মৌলানা থাকে, আমি জানি না তারা আসলে এই বিষয়টা কিভাবে নেয়, তাদের মাথায় আসলে এই বিষয়টা আছে কিনা যে একটা মহিলা সুন্দর কণ্ঠ একটা পরপুরুষ শুনতে পারবে না। সেটা যেই কণ্ঠই হোক, সেটা হোক ইসলামী তিলাওয়াত, সেটা হোক কুরআন তিলাওয়াত বা অন্য কিছু। সুতরাং আমি যতটুকু জানি, আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি তা থেকে এই জানতে পারি যে আমরা যে টিভিতে যে মহিলাদের যে গজল দেখি বা বিভিন্ন অনুষ্ঠান দেখি আসলে এটা সম্পূর্ণ না জায়েজ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।